সরকারি চাকরির পরীক্ষার সুবিধার্থে কমনযোগ্য পাঁচ হাজার প্লাস জেনারেল স্টাডিজ ও তার সাথে দশটি মকটে সেট বাই করার জন্য ডিসক্রিপশান লিঙ্ক ফলো করো বইটির দাম রাখা হয়েছে সত্তর টাকা বইটি তোমরা প্রিন্ট আউটও করতে পারবে আর বইটি যে রিভিউ দেখতে চাও তার লিঙ্কও ডেসক্রিপশন দেওয়া থাকবে বইটি কেনার জন্য তোমরা ফোনপে পেটিএম বা যে কোনো ইউপিআই ইউজ করতে পারো এছাড়াও তোমার ডেবিট কার্ড অথবা এটিএম কার্ড ইউজ করতে পারো আর বইটি কিনতে তোমাদের কোনোদিন অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবে তবে দয়া করে বন্ধুরা কেউ আমাকে ফোন করবে না হ্যালো বরিয়ন টিডির এক্সাম চ্যালেঞ্জেসের পক্ষ থেকে মক টেস্টের আরেকটি নতুন পর্বে তোমাদের প্রত্যেকেই স্বাগত জানাই তোমাদের প্রতিটি কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য দুই সেকেন্ড করে টাইম পাবে এবং দুই সেকেন্ড পর আমি সঠিক উত্তরটি তোমাদের জানিয়ে দেবো এবং তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কে কত স্কোর করেছো এবং যদি কোনো কোয়েশ্চেন নিয়ে তোমাদের ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই সেটি কমেন্টে জানাবে আমরা পর্যবেক্ষণ করে পরবর্তী দিন সেই কোয়েশ্চেনের সঠিক অ্যান্সারটি তোমাদের জানিয়ে দেবো আজকের নিয়ে প্রথম কোয়েশ্চেনটি দেখে নাও অভিকর্ষজ তরণের মান থেকে বেশি থাকে কোথায় অভিকর্ষজ তরণের মান সব থেকে বেশি থাকে কোথায় প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করো এবং অবশ্যই কমেন্টে জানাবে কে কত স্কোর করেছ যারা অপশান এ ভাবছে একদম সঠিক উত্তর ভূপৃষ্ঠে অভিকর্ষজ তরণের মান সব থেকে বেশি দেখা যায় পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক বৈদ্যুতিক বাতি ফিলামেন্ট কিসের তৈরি হয়ে থাকে বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট কিসের তৈরি হয়ে থাকে প্রত্যেকে অ্যান্সার করবে টাংস্টেন হচ্ছে সঠিক অ্যান্সার অপশান বি সঠিক উত্তর বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট টাংস্টেন দিয়ে তৈরি হয়ে থাকে ঠিক আছে পরবর্তী তিন নম্বর কোশ্চেনটি দেখে নাও কপার ডেমন বলতে কোন ধাতুকে বোঝায় কপার ডেমন বলতে কোন ধাতুকে বোঝায় প্রত্যেকে অ্যান্সার করো দুই সেকেন্ড করে টাইম পাবে কপার ডেমন বলতে নিচের কোন ধাতুকে বোঝায় সঠিক অ্যান্সারটি হয়ে যাবে নিকেল অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার কপার ডেমন বলতে নিকেলকে বোঝানো হয়ে থাকে নেক্সট দেখে নাও চার নম্বর কোয়েশ্চেন ম্যাগনেশিয়ামের একটি আকরিকের নাম নিচের কোনটি ম্যাগনেশিয়ামের একটি আকরিকের নাম নিচের কোনটি চারটে অপশান আছে এর ভেতর কোনটি ম্যাগনেসিয়ামের আকরিকের নাম হতে পারে প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করো সঠিক অ্যান্সার হবে অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার ডলোমাইট হচ্ছে ম্যাগনেসিয়ামের একটি আকরিকের নাম পরের কোশ্চেনটি দেখে নাও পাঁচ নম্বর কোশ্চেন ডেনমার্কের জাতীয় প্রতীকের নাম কী ডেনমার্কের জাতীয় প্রতীকের নাম কী সঠিক অ্যান্সার হয়ে যাবে যারা অপশান এ ভাবছে একদম সঠিক অ্যান্সার সমুদ্র তট হচ্ছে ডেনমার্কের জাতীয় প্রতীকের নাম প্রসঙ্গত বলে রাখি বিভিন্ন দেশের জাতীয় প্রতীকের ওপর একটি জিএস ক্লাস তোমাদের করানো হয়ে গেছে যারা এখনও সেই ক্লাসটি দেখো নি তারা অবশ্যই নিচে ডেসক্রিপশনে গিয়ে লিঙ্কটি আছে লিঙ্ক থেকে সেই ক্লাসটি দেখে নিতে পারো আশা করি তোমাদের অনেক উপকারে আসবে ছয় নম্বর কোশ্চেনে দেখে নাও ফিলোলজি নিচের কোন বিদ্যাকে বোঝায় ফিলোলজি নিচের কোন বিদ্যাকে বোঝায় চারটে অপশনের মধ্যে কন্টেক্ট ফিলোলজি বিদ্যার অন্তর্গত প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করো যার অপশান বি ভাবছে এবং সঠিক উত্তর ভাষা সংক্রান্ত বিদ্যাকেই ফিলোলজি বলা হয়ে থাকে নেক্সট দেখে নাও সাত দাগের কোশ্চেন জীববিদ্যার জনক কাকে বলা হয়ে থাকে জীববিদ্যার জনক কাকে বলা হয়ে থাকে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অ্যারিস্টোটল অপশান ডি হচ্ছে সঠিক উত্তর জীববিদ্যার জনক অ্যারিস্টোটলকে বলা হয়ে থাকে পরবর্তী কোশ্চেনটি দেখে নাও সর্বজনীন গ্রহিতা নিচের কোন শ্রেণীর রক্তকে বলা হয়ে থাকে সর্বজনীন গ্রহিতা নিচের কোন শ্রেণীর রক্তকে বলা হয়ে থাকে অপশান এ হচ্ছে সঠিক উত্তর এবি শ্রেণীর রক্তকে সর্বজনীন গ্রহিতা বলা হয়ে থাকে এবং ও শ্রেণীর রক্তকে সর্বজনীন দাতা বলা হয়ে থাকে অবশ্যই তোমরা এটা মাথায় রাখবে ও শ্রেণীর রক্তকে বলা হয়ে থাকে কি সর্বজনীন দাতা এবং এবি শ্রেণীর রক্তকে বলা হয়ে থাকে সর্বজনীন গ্রহিতা পরবর্তী কোশ্চেনটি দেখা যাক ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশান স্যাটেলাইট অর্গানাইজেশান ইন্টারন্যাশনাল টেলি টেলিকমিউনিকেশান স্যাটেলাইট অর্গানাইজেশান যাকে শটে বলা হয়ে থাকে আইটিএসও শটে বলা হয়ে থাকে কি আইটিএসও এর সদর দপ্তর কোথায় প্রত্যেকে অ্যান্সার করো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার ওয়াশিংটন ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশান স্যাটেলাইট অর্গানাইজেশানের সদর দপ্তর নেক্সট দেখে নাও দশ নম্বর কোয়েশ্চেন বিশ্ব জলাতঙ্ক দিবস কোন দিন পালন করা হয়ে থাকে বিশ্ব জলাতঙ্ক দিবস নিচের কোন দিন পালন করা হয়ে থাকে চারটে অপশানের মধ্যে কোনটি বিশ্ব জলাতঙ্ক দিবস হিসাবে পালন করা হয়ে থাকে সঠিক অ্যান্সারটি যেটা হবে অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার আঠাশে সেপ্টেম্বর বিশ্ব জলতঙ্ক দিবস পালন করা হয়ে থাকে পরবর্তী কোশ্চেনটি দেখে নাও এগারো দাগের কোশ্চেন তৃতীয় গোলটেবিল বৈঠক কবে হয়েছিল তৃতীয় গোল টেবিল বৈঠক কবে সংগঠিত হয়েছিল এই কোয়েশ্চেনটি তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে সঠিক অ্যান্সার কী হতে পারে নেক্সট দিন আমি এই কোশ্চেনের সঠিক উত্তরটি তোমাদের জানিয়ে দেবো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তৃতীয় গোল টেবিল বৈঠক কবে হয়েছিল তোমাদের এই চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক বলে মনে হয় পরবর্তী কোশ্চেনটি দেখে নাও বারো দাগের কোশ্চেন বেঙ্গল গ্যাজেটের সম্পাদকের নাম কি বেঙ্গল গ্যাজেট এর সম্পাদকের নাম কী সঠিক অ্যান্সারটি হবে অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার জেমস আগাস্টাস হিকি যাকে বলা হয় হিকির বেঙ্গল গ্যাজেট নামেও যেটা পরিচিত তো অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট কোয়েশ্চেনটি দেখে নাও বাইসাইকেল কিক বাইসাইকেল কিক নিচের কোন খেলাটির সঙ্গে যুক্ত বাইসাইকেল কিক নিচের কোন খেলাটির সঙ্গে যুক্ত খেলা সম্পর্কে প্রশ্ন অবশ্যই তোমাদের এসে থাকবে পরীক্ষায় চারটে দাগের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে তোমরা অবশ্যই অ্যান্সার করো এবং কমেন্টে জানাবে সঠিক উত্তর হবে ফুটবল অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার বাইসাইকেল কিক ফুটবল খেলার সাথে যুক্ত নেক্সট দেখে নাও হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশান এর প্রতিষ্ঠানের নাম কী মানে যে প্রতিষ্ঠা করেছে তার নাম কী হিন্দুস্থান রিপাবলিকান অ্যাসোসিয়েশান এর প্রতিষ্ঠাতার নাম কী সঠিক অ্যান্সার হয়ে যাবে সচিন্দ্রনাথ শচীন্দ্রনাথ সান্নাল অপশান সি হচ্ছে কারেট অ্যান্সার হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাটার নাম হচ্ছে শচীন্দ্রনাথ সান্যাল অপশান সি হচ্ছে সঠিক উত্তর নেক্সট দেখে নাও পনেরো নম্বর কোয়েশ্চেন কোন খেলার সঙ্গে আগা খান কাপ জড়িত কোন খেলার সঙ্গে আগা খান কাপ জড়িত সঠিক অ্যানসারটি হয়ে যাবে হকি খেলা অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার হকি খেলার সাথে আগা খান কাপ জড়িত পরবর্তী কোশ্চেনটি দেখে নাও যন্তর মন্তর কোথায় অবস্থিত ভারতে যন্তর মন্তর কোন রাজ্যে অবস্থিত অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার দিল্লিতে যন্তর মন্তর অবস্থিত নেক্সট দেখে নাও সতেরো নম্বর কোয়েশ্চেন ফ্রান্সের সর্বোচ্চ সম্মানের নাম কি ফ্রান্সের সর্বোচ্চ সম্মানের নাম কী সঠিক অ্যান্সার হয়ে যাবে লিজেন্ট অফ অনার অপশান বি হচ্ছে সঠিক উত্তর ফ্রান্সের সর্বোচ্চ সম্মানের নাম হচ্ছে লিজেন্ট অফ অনার এবং অবশ্যই তোমরা কমেন্টে জানাবে ভারতের সর্বোচ্চ সম্মানের নাম কি। অবশ্যই তোমরা এটা কমেন্টে জানাবে ভারতের সর্বোচ্চ সম্মানের নাম কি ওকে পরের দিন এই বিষয়ে বিস্তারিত বলে দেবো আঠেরো দাগের কোয়েশ্চিনটি দেখে নেওয়া ভারতের বৃহত্তম বদ্বীপের নাম কী খুবই ইজি কোশ্চেন ভারতের বৃহত্তম বদ্বীপের নাম কি চারটে অপশনের মধ্যে তোমরা অ্যান্সার করার চেষ্টা করো ভারতের বৃহত্তম বদ্বীপের নাম কি সঠিক অ্যান্সার যার অপশন ডি ভাব তোমার কারেক্ট অ্যান্সার গঙ্গা ব্রহ্মপুত্র নদীর বদ্বীপ হচ্ছে ভারতের বৃহত্তম বদ্বীপের নাম উনিশ নম্বর কোশ্চেনে দেখে নেওয়া পৃথিবীর আকৃতি বৃত্তাকার হলেও কোন জায়গায় চ্যাপটা দেখায় পৃথিবীর আকৃতি বৃত্তাকার হলেও কোন জায়গায় চ্যাপটা দেখায় সঠিক অ্যান্সার হবে মেরু অঞ্চলে অপশান বি হচ্ছে সঠিক উত্তর পৃথিবীর আকৃতি বৃত্তাকার হলেও মেরু অঞ্চলে সেটি চ্যাপটা দেখায় ওকে নেক্সট দেখে না ফ্রেন্ডস দাগের কোয়েশ্চেন ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি এটা খুবই কমন একটা কোয়েশ্চেন অ্যান্সার করার তোমরা চেষ্টা করো ডক্টর রাজেন্দ্র প্রসাদ অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ একুশ নম্বর কোশ্চেনটি দেখে নাও ভারতের রাজ্য পুনর্গঠনের আইন কত সাল থেকে চালু করা হয়েছে ভারতের রাজ্য পুনর্গঠনের আইন কত সাল থেকে চালু করা হয়েছে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে উনিশশো সাল অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার উনিশশো সাল থেকে ভারতের রাজ্য পুনর্গঠন সংক্রান্ত আইন চালু করা হয়েছে নেক্সট দেখে নাও বাইশ দাগের কোশ্চেন ভারতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয়ে থাকে ভারতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয়ে থাকে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে আঠাশে ফেব্রুয়ারি অপশান বি হচ্ছে সঠিক উত্তর ভারতীয় বিজ্ঞান দিবস আঠাশে ফেব্রুয়ারি পালন করা হয়ে থাকে ওকে নেক্সট দেখে নাও তেইশ দাগের কোয়েশ্চেন দেখে নাও ঘানা পাখিরালয় নিচের কোন জায়গাটি অবস্থিত ঘানা পাখিরালয় নিচের কোন জায়গায় অবস্থিত সঠিক অ্যান্সার হয়ে যাবে রাজস্থান অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার ঘানা পাখিরালয় রাজস্থানে অবস্থিত ওকে তেইশে সি হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট দেখে নাও চব্বিশ নম্বর কোয়েশ্চেন প্রথম অর্থ কমিশন কত সালে গঠিত করা হয়েছিল প্রথম অর্থ কমিশন কত সালে গঠিত করা হয়েছিল সঠিক অ্যান্সার হবে উনিশশো সাল অপশান এ হচ্ছে সঠিক উত্তর প্রথম অর্থ কমিশন উনিশশো সালে গঠিত করা হয়েছিল লাস্ট দেখে নাও পঁচিশ নাম্বার কোয়েশ্চেন ইসরো কবে স্থাপিত হয় ইসরো কবে স্থাপিত হয় সঠিক আনসার হবে উনিশশো সাল অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার উনিশশো সালে ইসরো স্থাপিত হয় যদি তোমাদের মান্থ এবং ডেট বলে সেটা হবে পনেরোই আগস্ট পনেরোই আগস্ট উনিশশো সালে ইসরো স্থাপিত হয়েছিল অবশ্যই তোমরা এটা মাথায় রাখবে তো বন্ধুরা আজকের মতো এটুকুনি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক কমেন্ট করে দিও এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কারণ এখন ডেলি বেঙ্গল পুলিশের মক টেস্টের ক্লাস করানো হচ্ছে তো জয় হিন্দ বন্ধুরা ধন্যবাদ